তো হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই গেমিং নন্দন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ফ্রেশ ভিডিওতে তো ফাইনালি চলে আসলাম আইটি নতুন ভিডিওর সাথে তো বন্ধুরা আজ ভিডিওটি কিন্তু একটু আলাদা টাইপের একটি ভিডিওতে চলছে তার কারণ তোমাদেরকে আজ আমি এই ভিডিও মাধ্যমে দেখে দেবো ফ্রি ফায়ারে এমন পাঁচটি হারে যাওয়া স্মৃতি যেগুলো কিন্তু ফ্রি ফায়ারে আগে ছিল বাট কিন্তু এখন নেই তো এই ধরনের স্মৃতিগুলো যেগুলো দেখলে আমাদের এখনও চোখে জল বেরিয়ে আসে তো সেই ফ্রি ফায়ারের জিনিসগুলো তোমাদেরকে আজ আমি তুলে ধরবো মানে তোমাদেরকে আমি এই ভিডিও মাধ্যমে দেখে দেবো তো ফ্রি ফায়ারে তোমরা যারা অনেক দিনে পুরানো প্লেয়ার রয়েছে মানে আগে যারা গেম প্লে করতে কিন্তু এখন কিন্তু সেই ধরনের প্লেয়ারের সংখ্যা অনেক কমে গেছে অনেক ইউটিউবারও কিন্তু এই ফ্রি ফায়ার রিলেটেড সমস্ত ধরনের ভিডিও যে আপডেট দিত তারাও কিন্তু একে এই ফ্রি ফায়ারগুলো ছেড়ে দিচ্ছে তো কেন জানি না এরকম হচ্ছে বা এখনও তোমরা নিজেরাই কিন্তু অনুভব করতে পারছো ফ্রি ফায়ার কিন্তু আগের মতো নেই অনেকটা কিন্তু কমিয়ে গেছে বা তার যে পপুলারিটি অনেক কিন্তু কমিয়ে গেছে তো সেগুলোর কথা বাদ দাও তো তোমরা যারা যারা ফ্রি ফায়ার এখনও পর্যন্ত খেলছো মানে যারা বা কেউ হয়তো খেলছো না বা কিন্তু ফ্রি ফায়ার যে ভিডিওগুলো তারা প্রতিনিয়ত দেখতে থাকো তো সেই সমস্ত পুরানো যে পাঁচটি স্মৃতি তা তোমাদের কিন্তু আজ আমি এই ভিডিও দেখাতে চলেছি তো বাস তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো একটু কিন্তু স্কিপ না করি তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি তো ফ্রি ফায়ারে তো দিনের পর দিন অনেক কিছু জিনিসই হারিয়ে যাচ্ছে তো তার মধ্যে সবার প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে জুম্বি মোডে হ্যাঁ বন্ধুরা এই যে ওল্ড জুম্বি মোডটি তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ তো এই জুম্বি মোড এসেছিলো প্রায় দু হাজার সালের দিকে প্রায় সাড়ে চার বছরের আগে এই জুম্বি মোটি গেমের মধ্যে এসেছিলো এখানে সমস্ত জুম্বিকে মারতে হতো মারার পর কিন্তু শেষে একটি বড়ো জুম্বি মানে এই দলের পান্ডাকে তোমরা দেখতে পেতে সবাই মিলে তো এখানে আমরা যখন সবাই মিলে এই জুম্বিটাকে মারতে পারতাম তারপরে কিন্তু এখানে আমরা বুয়া হতাম তো বুয়া হওয়ার পর কিন্তু তোমরা জানো এখানে একটি লাকি কার্ড আমরা পেতাম তো এখানে সবার প্রথমে আমরা প্রথমে ফ্রিতে কিন্তু আমাদেরকে দেওয়া হতো এরকম গ্রিন কালারের একটি টোকেন এই টোকেনের মাধ্যমে আমরা অনেক কিছু জিনিস প্রায় বান্ডিল এবং ইমোট সমস্ত কিছু জিনিস কিন্তু আমরা এখানে এক্সচেঞ্জ করতে পেতাম এই জুম্বি মোড়টি খেলে তো এই জুম্বি মোড়টি কিন্তু আমাদের অনেক ভালো লাগতো তো এই জুম্বি মোড় যখন ছিল তোমরা সেই সময় কারা কারা গেম প্লে করতে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে দেখ জানাতে একদম ভুলো না ঠিক আছে তো এটি গেল ফার্স্ট একটি হারিয়ে যাওয়া স্মৃতি তো এরপর সেকেন্ড যে স্মৃতি তোমাদেরকে দেখাবো সেটি হচ্ছে গ্লাইডার হ্যাঁ বন্ধুরা এই যে গ্লাইডারটি তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমরা অনেকেই ইউজ করতাম তো এই গ্লাইডারটি কিন্তু বেশ কিছুদিন আগে গেমের মধ্যে এসেছিলো তো এটি কিভাবে ইউজ হতো তো এটি কিন্তু আমরা ম্যাপের মধ্যে খুব সহজেই পেয়ে যেতাম তারপর যখন কোনো উঁচু জায়গা থেকে আমরা লাভ দিতাম তখন কিন্তু আমরা নিচে পড়ে না গিয়ে এরকম গ্লাইডারের সাহায্যে কিন্তু আমরা পুরো ম্যাপ কিন্তু ঘুরে ঘুরে দেখতে পেতাম তো কত না ভালো লাগতো সেই সব দিনগুলো যখন আমরা গ্লাইডারের সাহায্যে নিচের জিনিসগুলো দেখতে পেতাম মানে পিকের ঘর থেকে শুরু করে বিমা শক্তির টাওয়ার থেকে শুরু করে ফ্যাক্টরির ছাদ পর্যন্ত কিন্তু আমরা গ্লাইডারের সাহায্যে দেখতে পেতাম কীরকম দেখতে হতো তো এই গ্লাইডারটি সবার প্রথম র্যাঙ্ক থেকে রিমুভ করে দেওয়া হয় তারপর আস্তে আস্তে গেম থেকে এটা কিন্তু চিরবিদায় নিয়ে নেয় তো এই যে গ্লাইডারটি রিমুভ করে দেওয়া হয়েছিল মে কুড়ি দু হাজার কুড়ি সালে এটা রিমুভ করে দেওয়া হয়েছিল তার কারণ এই গ্লাইডারের জন্য ফ্রি ফায়ারে গেম খেলার ক্ষেত্রে একটু আনব্যালেন্স সৃষ্টি হয়েছিল তো তার জন্য অনেক ইউটিউবার মিলে অনেক ঝড় তুলে দিয়েছিলো তো তার জন্য কিন্তু এই যে গইনা ফ্রি ফায়ারে যে অফিসিয়াল ডেভেলপারগুলো রয়েছে তারা কিন্তু এটা পরে রিমুভ করে দেয় তো এই গ্লাইডারটি কিন্তু অনেক ভালো ছিল আমার তো বিশেষ করে পার্সোনালি খুব ভালো লাগতো কারণ গ্লাইডার সাজে আমরা অনেক কিছু জিনিস দেখতে পেতাম তো এই গ্লাইডারটি তোমাদের কাদের ভালো লাগতো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলো না তো এটি ছিল দু নম্বর হারে যাওয়ার স্মৃতি তো এবার নেক্সট মানে তিন নম্বর যে হারে যাওয়ার স্মৃতিটি হলো পিং ডায়মন্ড হ্যাঁ বন্ধুরা এই যে পিং ডায়মন্ড যেটা আমরা অনেকদিন আগে দেখতে পেতাম গেমের মধ্যে তো এর আগে সবার প্রথম আমাদেরকে ডায়মন্ড দেওয়া হতো তো এই ডায়মন্ডগুলো যখন আমরা ফেতে পেতাম তার থেকে আমরা কিন্তু এলাইট বাস ফিতে নিতে পারতাম মানে এই ডায়মন্ডগুলো জমা করে করে তো তারপর গয়না কি করলো এই ডায়মন্ডগুলো দেওয়া বন্ধ করে দিল তো তারপর কি দিল পিং ডায়মন্ড দেওয়া শুরু হলো তো এই পিঙ্ক ডায়মন্ডগুলো আমরা পেতাম অ্যাড দেখে দেখে হ্যাঁ বন্ধুরা আমরা প্রায় ঘণ্টাখানেক একটি একটি করে অ্যাড দেখে দেখে আমরা পিং ডায়মন্ডগুলো জমা করতাম তো এই পিং ডায়মন্ডের সাহায্যে আমরা অনেক কিছু জিনিস তোমরা দেখতে পাচ্ছ এই বান্ডিলগুলো কিন্তু থেকে শুরু করে ক্যারেকটা থেকে শুরু করে ইমোর থেকে শুরু করে অনেক জিনিস কিন্তু আমরা এই পিং ডায়মন্ড দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারতাম যে পিং ডায়মন্ড আমার কাছে এখনও ভল্টে অলরেডি রয়েছে পিং ডায়মন্ড টোকেনগুলো তো এই পিং ডায়মন্ড এসেছিল। যখন লকডাউন হয়েছিল মানে একত্রিশ দশ দু সালে এই পিং ডায়মন্ড দেওয়া গয়না ফ্রি ফায়ার স্টার্ট করেছিল এবং চলছিলো একত্রিশ বারো দু হাজার কুড়ি সালে প্রায় এক বছরেরও বেশি সময় এই পিং ডায়মন্ড ছিল গেমের মধ্যে যেখান থেকে আমরা অনেক কিছু জিনিস কিন্তু এখানে নিতে পারতাম পিং ডায়মন্ডগুলো অ্যাড দেখে দেখে জমা করতে পারতাম তো এটিও ফ্রি ফায়ার দেওয়া বন্ধ করে দিল তার মানে এখন ফ্রি ফায়ার একদম ব্যবসায়ীতে পরিণত হয়ে গেছে তো এই পিং ডায়মন্ড উঠে নেওয়ার পর আমাদের কিন্তু এখনও আর কোনো কিছু এরকম ফ্রিতে কিছু দেয় না তো এটিও কিন্তু ফ্রি ফায়ার থেকে হারিয়ে গেছে তো এরপর চার নম্বর যে ফ্রি ফায়ারের হারে যাওয়া স্মৃতিটি সেটা তোমাদেরকে আমি দেখে দিচ্ছি যেটা শোনার পর তোমাদের কিন্তু কান্না তোমরা আর ধরে রাখতে পারবে না তো কী সেই স্মৃতি সেটা দেখে নেওয়া যাক কি বন্ধুরা তোমরা কিছু শুনতে পেলে হ্যাঁ বন্ধুরা এটাই হচ্ছে সেই ওল্ড ফ্রি ফায়ার ব্যাটেল গ্রাউন্ডের থিম সাউন্ড তো বন্ধুরা আমরা যখন সবার প্রথম গেম শুরু করেছিলাম স্টার্ট করেছিলাম তো আমাদের সামনে এরকম একটি মিউজিক ভেসে উঠতো মানে কানে আমাদের বাধ্য। তখন আমরা ফ্রি ফায়ারের সেটিং সম্বন্ধে কোনো কিছু জানতাম না জাস্ট আমরা গেমটি যখনই স্টার্ট করতাম এরকম থিম সাউন্ডটি আমাদের কানে ভেসে আসতো তখন আমরা বুঝে নিতাম যে আমরা ফ্রি ফায়ারটি চালু করে দিয়েছি তো তখন কত না সে আনন্দদায়ক মুহূর্ত ছিল মানে ওল্ড যে ফ্রি ফায়ারটা আগে ছিল তার মধ্যে একটা আলাদাই ইন্টারেস্ট জাগত মানে আমরা অনেকেই মিলে গেম খেলতাম তো সেরকম বন্ধুরা কিন্তু অনেকেই হারিয়ে গেছে প্রায় নাইনটি পারসেন্ট ফ্রি ফায়ার যে ফ্যানগুলো আমার ছিল তারা কিন্তু হারিয়ে গেছে তো জাস্ট আমরা এখন আনন্দ তেমন লাগে না তাও কিন্তু আমরা গেম প্লে করি কারণ গেম ফ্রি ফায়ার তো আমরা ছাড়তে পারবো না তো তার জন্য আমরা ফ্রি ফায়ার এখনও খেলে থাকি তো তেমন আগে করার মতো নয় তো এই ওল্ড থিম সাউন্ডটি কিন্তু আমাদের আগে একটি আনন্দদায়ক একটি মুহূর্ত ছিল তো বন্ধুরা তোমাদের কি মনে হয় তোমরা কিন্তু তোমাদের মতামত আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তো আমি তোমাদেরকে বারে বারে কমেন্টের কথা কেন বললাম তোমরা কমেন্ট করলে আমি কিন্তু অনেকটাই কিন্তু মোটিভেট আমার হয় মানে আমার ভিডিও করার যে ইচ্ছা শক্তিটা কিন্তু অনেক বেড়ে যায় তো তার জন্য তোমাদেরকে আমি কমেন্টগুলো করতে বলছি তো এটি গেল চার নম্বর ওল্ড হারে যাওয়া স্মৃতি যেটা আর ফ্রি ফায়ারে কোনো দিন ব্যাগ আসবে না পরে হয়তো আসতে পারে তো এখন কিন্তু আপাতত ব্যাগ আসেনি তো এবার শেষ যে হারে যাওয়া স্মৃতিটি সেটা হচ্ছে ইলেকট্রিক সাববোর্ড তো হ্যাঁ বন্ধুরা এটাই হচ্ছে সেই ইলেকট্রিক সাববোর্ড যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ তো এই ইলেকট্রিক সাববোর্ডটি প্রথম এসেছিল ওবি টোয়েন্টি ফাইভ আবেডে পরে মানে ডিসেম্বর দু হাজার কুড়ি সালে এই ইলেকট্রিক সাববোর্ডটি প্রথম গেমের মধ্যে আসে তো এটিও কিন্তু গ্লাইডারের মতো আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারতাম পার্থক্য শুধু এটাই গ্লাইডার আমরা কোনো উঁচু জায়গা থেকে উড়ে উড়ে যেতে পারতাম গ্লাইডারের সাহায্যে এবং এটাই হচ্ছে ইলেকট্রিক সাববোর্ড যেটা আমরা নিচু স্থান থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারতাম তো এটাই হচ্ছে পার্থক্য ছিল তো আস্তে আস্তে কী করলো এই ইলেকট্রিক সাববোর্ডটি গয়না ফ্রি ফায়ার রিমুভ করে দিল যা তারপর থেকে আর কোনো দিন ব্যাগ আসেনি তো বন্ধুরা এই ছিল আজকের পাঁচ পাঁচটি হারিয়ে যাওয়া স্মৃতি যা কোনো দিন হয়তো ফ্রি ফায়ারে আর ব্যাক আসবে না তো বন্ধুরা এই ভিডিওটি যদি তোমরা সাপোর্ট করো তাহলে এর পার্ট টু আমি পরে কোনো একদিন ভিডিওতে নিয়ে আসবো তো বন্ধুরা এই ছিল আজকে ছোটোখাটো ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে হাতের বুড়াঙ্গি অবশ্যই লাইক করে দাও এবং চ্যানেল যদি নতুন হতে হবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও তো বন্ধুরা আমি এখন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা তোমরা সবসময় থেকেও হাসি খুশি দেখা যোগো নেক্সট ভিডিওতে এখন আমি আসি চলুন টাটা বাই বাই দেখা যোগ নেক্সট ভিডিওতে এখন আমি যাই